আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। ইউটিউবিং একটি ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন্ডিং প্রফেশন বলা যায়। অনেকে কিন্তু বর্তমানে ক্রেজি প্রফেশন হিসেবে ধরে নিয়েছে যে আসলে ইউটিউবিং করবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে বর্তমানে ট্রেন্ডিং কি টপিক চলছে। আজকে আমি 10টি ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব, যে ট্রেন্ডিং টপিকগুলো আপনি কোনোরকম ক্যামেরা ছাড়া ভিডিও তৈরি করে ভাইরাল করে ফেলতে পারবেন, এবং কোন কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন, এবং ফেস ক্যাম ভিডিও অথবা ফেস ক্যাম ভিডিও নয়, এমন পাঁচটি টোটাল 10টি ট্রেন্ডিং টপিকসের উপরে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। আশা করি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি আশা করি আপনি যদি সত্যি ইউটিউবিং শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে, কেননা আপনি এখান থেকে এমন কিছু ইউনিক আইডিয়া পাবেন যে ইউনিক আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে কোনোরকম দক্ষতা ছাড়া কিছু কৌশল কাটিয়ে আপনি খুব সহজে ঘরে বসে অথবা বাইরে গিয়ে ক্যামেরার মাধ্যমে না হলেও আপনি আপনার মোবাইল ফোনটিকে ইউজ করে হিউজ পরিমাণ ভিউস আনতে পারবেন আপনার নতুন ট্রেন্ডিং চ্যানেলটিতে। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কোনোরকম স্কিপ না করে মনোযোগ দিয়ে কথাগুলো যদি শুনেন এবং আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমি আশা করব যে আপনার প্ল্যাটফর্ম হতে পারে অথবা আপনার উন্নয়নের নতুন বা মূল চাবিকাঠি হতে পারে যে ইউটিউব প্ল্যাটফর্ম। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং এখানে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরও একটি অনুরোধ জানাবো, আমার একটি নতুন চ্যানেল রয়েছে যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে, যার নাম হচ্ছে মেক মানি অনলাইন। দুটোই আপনার মেক মানি অনলাইনের উপরে বেসিস করে তৈরি করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। এই মেক মানি অনলাইন চ্যানেলটি বিশেষ করে তৈরি করা হয়েছে যারা মোটামুটি ইংলিশ বুঝেন তাদের জন্য, এবং তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই চ্যানেলটি আমি তৈরি করেছি এবং অনেকেই কিন্তু রেসপন্স করেছে। আশা করি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অথবা ইংলিশ কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, পর্দায় প্রথমে দেখতে পাচ্ছেন সেলিব্রিটি লাইফস্টাইল চ্যানেল। আমি 5টি ফেস ক্যাম ভিডিও এবং 5টি নন ফেস ক্যাম ভিডিও, অর্থাৎ যে ভিডিওগুলো আপনার মুখ দেখাতে হবে এবং যে ভিডিওগুলো মুখ দেখাতে হবে না, এমন 5টি মোট 10টি চ্যানেলের উপরে বা টপিক্সের উপরে বা নিশের পরে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি খুব সহজেই নতুন একটি চ্যানেলের জন্য নতুন নিশ বা আপনি সুন্দর করে একটি টপিক খুঁজে পাবেন, যে টপিকের উপর আপনি ইন্টারেস্টেড হবেন, সেই টপিক খুঁজে নিয়ে আপনি তার উপরে কাজ করলে আপনি আপনার চ্যানেলটিকে দ্রুত গ্রো করে ফেলতে পারবেন। প্রথমে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ একটি ফেস ক্যাম, আরটি ফেস ক্যাম নয়, অর্থাৎ যেটির মধ্যে অর্থাৎ যে ভিডিওতে আপনি আপনার ফেস দেখাবেন সেটিকে বলা হয় ফেস ক্যাম, আর যেটিতে ফেস দেখাতে হয় না সেটি হচ্ছে নন ফেস ক্যাম বা ফেস ক্যাম নয়। তার মানে আমি স্টেপ বাই স্টেপ 5টি ফেস ক্যাম এবং 5টি নন ফেস ক্যাম টপিক নিয়ে আলোচনা করব, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি শুরু করছি প্রথমে নন ফেস ক্যাম বা ফেস ছাড়া কীভাবে কোন টপিক নিয়ে আপনি শুরু করতে পারেন। আমি এখানে চার্জ দিয়েছি ইউটিউবের মধ্যে সেলিব্রিটি লাইফস্টাইল চ্যানেল। আপনি যদি বিভিন্ন ধরনের বিশ্বে বড় বড় সেলিব্রিটি যারা রয়েছে, বিশেষ করে ইন্ডিয়ান সালমান খান, শাহরুখ খান বা যারা রয়েছে, বা বাংলাদেশের শাকিব খান অথবা ইংলিশ মুভির মধ্যে যারা অ্যাক্টিং করেন, তাদেরকে নিয়ে যদি তাদের লাইফস্টাইল নিয়ে একটি চ্যানেল তৈরি করেন তাহলে আমি আর আপনাকে বলবো তাহলে আপনার চ্যানেলটি কিন্তু দ্রুত গ্রো হতে বাধ্য। এই চ্যানেলটি হচ্ছে একটি রিভিউ চ্যানেল অথবা সেলিব্রিটিদের লাইফস্টাইল চ্যানেল। দেখুন এটি 2.6 থাউজেন্ড
বিওস হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে, এটি আপলোড হয়েছে। একইভাবে আপনি ওয়ান ডে অ্যাগো এই যে 5000 বিওস হয়েছে শুধুমাত্র এই রিভিউ চ্যানেলের বড়, তাহলে আপনি ধরুন বিভিন্ন ধরনের এই ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্ট অথবা আপনার টুইটার যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের দৈনন্দিন লাইফস্টাইল অথবা তাদের তারা কী করতে যাচ্ছে অথবা নেক্সটে কী করতে যাচ্ছে এমন বিষয়ের উপরে যদি সুন্দর করে ভালো একটি রিভিউ দেন, তাহলে এখানে কিন্তু আপনার কোনো ফেস দেখাতে হচ্ছে না, অথবা উইদাউট এনি টাইপস অফ ফেস বা উইদাউট শোয়িং এনি টাইপস অফ ফেস ইউ ক্যান মেক এ ভিডিও, অর্থাৎ আপনি খুব সহজেই তাদের লাইফস্টাইল নিয়ে যদি ভিডিও তৈরি করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি খুব সহজেই আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে গ্রো করে ফেলতে পারবেন। এখানে দেখুন একজন প্লেয়ারের লাইফস্টাইল নিয়ে, বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর লাইফস্টাইল 2020, ইনকাম, হাউস, কার্স, ফ্যামিলি, ওয়াইফ, অর্থাৎ পুরো বিষয়ের পরে সে একটি রিভিউ দিয়েছে। এই রিভিউ দেওয়ার পরে সে ওয়ান উইক আগে সেটি আপলোড হয়েছে এবং তার সাবস্ক্রাইবার হচ্ছে 1.6 মিলিয়ন, এবং সে পাশাপাশি এই ভিডিও থেকে 359,000 কিন্তু ভিউস অলরেডি কালেক্ট করে ফেলেছে। তাহলে আপনি হিউজ পরিমাণ ভিউস পেতে চাইলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি ফেস না দেখিয়ে সেলিব্রিটি লাইফস্টাইল একটি সুন্দর করে খুলে ফেলতে পারবেন। পাশাপাশি অনুরোধ জানাবো আমি আমার ইউটিউব চ্যানেল মেক মানি অনলাইনের মধ্যে ধারাবাহিকভাবে কীভাবে আপনি ইউটিউব চ্যানেল গ্রো করবেন অথবা কীভাবে আপনি ইউটিউব চ্যানেল ওপেন করবেন এইভাবে ভিডিও দিচ্ছি, আশা করি সেগুলো দেখতে পারেন। এবং আমার বাংলা চ্যানেলের মধ্যেও আপনি যদি খুব সুন্দর বাংলা বোঝেন অথবা ইংলিশ বোঝেন যে কোনো একটি ফলো করতে পারেন। সো এই গেল সেলিব্রিটি লাইফস্টাইল নিয়ে কীভাবে চ্যানেল তৈরি করবেন, অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের টপিক কালেকশন করার জন্য আপনাকে খুব টেনশন করতে হবে না, আপনি জাস্ট সেলিব্রিটি লাইফস্টাইল চ্যানেল রিভিউ দিলে অথবা আপনি সেলিব্রিটি লাইফস্টাইল প্যাসিস চ্যানেল তৈরি করলে আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম অথবা পিন্টারেস্ট অথবা টুইটার থেকে তাদের লাইফস্টাইলগুলো কালেকশন করে বা ফুটেজগুলো কালেকশন করে আপনি খুব সহজেই একটি চ্যানেল তৈরি করে ফেলতে পারবেন। তাহলে এটি হচ্ছে ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করা। এবার আমি দেখাবো আরেকটি ভিডিও, আরেকটি চ্যানেল রিভিউ, যে টপিক হচ্ছে ওপিনিয়ন নিউজ। ওপিনিয়ন হচ্ছে জাস্ট আপনি মতামত দিবেন, অর্থাৎ বিভিন্ন ট্রেন্ডিং বিষয়ের উপরে, বিশেষ করে বর্তমানে করোনা ভাইরাস চলছে অথবা কিছুদিন আগে ফ্লয়েডকে হত্যা করা হয়েছিল সেই ট্রাম্পের নির্দেশে, তারপরে যদি আপনি একটি ভালো রিভিউ দিতে পারেন, অর্থাৎ আপনার কিন্তু এখানে স্টাডি করা লাগবে। সো আপনি কিন্তু এখানে ভালো মতামত দিতে গেলে আপনার প্রচুর পরিমাণে টপিকসগুলো কালেকশন করে ফেলতে হবে, তারপর ফুটেজ রয়েছে সেই ফুটেজগুলো খুব সুন্দর করে বিভিন্ন মিডিয়া থেকে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনি কালেকশন করে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন, অথবা সরাসরি আপনি আপনার ফেস দেখিয়ে এই ওপিনিয়ন দিতে পারেন। তার মানে আপনার জাস্ট ট্রেন্ডিং বিষয়গুলো যদি আপনি সিলেক্ট করেন যে তার উপরে আপনি একটি ভালো রিভিউ দিবেন, অথবা যে নিউজগুলো রয়েছে লেটেস্ট নিউজ বা ভাইরাল নিউজ সেই নিউজগুলোর উপরে যদি আপনি খুব সুন্দর করে একটি ভালো রিভিউ দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো হতে বাধ্য। অর্থাৎ আপনি টপিক কঠিন টপিক খুঁজে নেবেন না, যে টপিকগুলো খুঁজে নিলে বা কাজ করলে আপনি খুব সহজে আপনার চ্যানেলটিকে গ্রো করে ফেলতে পারবেন, সেই টপিকটা আশা করি খুঁজে নেবেন। সো এই হচ্ছে ফেস ক্যাম ভিডিও। এবার আসছি দ্বিতীয় আরেকটি টপিক বা নিশ, সেই টপিকটা হচ্ছে ট্রেন্ড ভিডিও। ট্রেন্ড ভিডিও এটি অবশ্যই শুনে আপনার হাসি আসতে পারে যে ট্রেন্ডের পর আবার কী ভিডিও হতে পারে। হ্যাঁ, আমি জানি না মানুষ কেন এই ট্রেন্ড ভিডিওগুলো দেখে বা কেন এত বেশি পাগল হয়। সো এখানে দেখা যাচ্ছে যে বাই 22 হাই স্পিড ট্রেন ভিডিওস ইন 10 মিনিটস, এখানে ইন্ডিয়ান রেলওয়েজ ট্রেনের উপরে দেখিয়েছে যে প্রায় 22টি হাই স্পিড ট্রেন রয়েছে যেগুলোর উপরে সে রিভিউ দিয়েছে এবং প্রায় 2.7 মিলিয়ন সে ভিউজ কালেকশন করেছে। অ্যামেজিং নয় কি? অবশ্যই অ্যামেজিং, কেননা এখানে আপনার কোনো ফেস দেখাতে হচ্ছে না, জাস্ট আপনি একটি স্মার্টফোন ইউজ করবেন বা আপনি পাশাপাশি একটি লেভেলার মাইক্রোফোন অথবা বয়া এমন মাইক্রোফোন সাথে নিয়ে আপনি আপনার ফোনটিকে ইউজ করে আপনি ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারেন। কেননা মানুষ দেখা যাচ্ছে যে এগুলো আসলে পছন্দ করছে, মানুষ এই বিষয়গুলোর উপরে আসলে ক্রেজ
ক্রেজি, তাহলে তাদের ক্রেজিকে আপনি ফুজি করে এই ট্রেন্ড ভিডিওস বা রিভিউ নাম দিতে পারেন, বা ট্রেন্ড ভিডিওস বাংলা, ট্রেন্ড ভিডিওস হিন্দি ইত্যাদি, আপনি যেটিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন সেই বিষয়টির উপরে যদি আপনি ভিডিও তৈরি করা শুরু করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আসলে আপনার ভিডিও তৈরি করার জন্য বা ইউটিউবিং লাইভের জন্য বড় ধরনের কোনো খরচাপাতির খুব একটা প্রয়োজন হবে না, অথবা কোনো রকম হেজিটেশনের মধ্যে পড়তে হবে না, আপনি টেনশনের মধ্যে পড়তে হবে না আপনাকে। সো আশা করি আপনি এই ট্রেন্ড ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন শুধুমাত্র মোবাইল এবং সামান্য একটি মাইক্রোফোন দিয়ে। সো আশা করি এই ট্রেন্ড ভিডিও এর পরে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারেন। এবার দ্বিতীয় যে চ্যানেল টপিকটি, সেই টপিকটি হচ্ছে ওয়েব সিরিজ বা নাটক রিভিউ। বিভিন্ন ধরনের নাটক যখন রিলিজ হয় তখন কিন্তু তার আগে দেখার জন্য অনেকেই কিন্তু ইউটিউবে সার্চ করে যে আপকামিং নাটক রিভিউ, আপকামিং ওয়েব সিরিজ রিভিউ, বা আপকামিং বিশেষ করে মুভি রিভিউ। এগুলো কিন্তু জাস্ট আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই বা না দেখেও একটু আইডিয়া নিয়ে, বা পেপার পত্রিকা পড়ে, বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন একটু আইডিয়া নিয়ে জাস্ট আপনি ফেস দেখিয়েও কিন্তু এই রিভিউগুলো খুব সহজেই দিতে পারেন। সো এটির জন্য খুব একটা আপনাকে বড় ধরনের স্টাডি করতে হবে বা ঝামেলা পোহাতে হবে তা কিন্তু নয়। এখানে বাংলা কতগুলো রিভিউ দেওয়া রয়েছে, আপনি চাইলে ইংলিশের উপরে যদি ভালো হন তাহলে অবশ্যই ইংলিশ, আপকামিং মুভি, আপকামিং নাটক বা ওয়েব সিরিজের উপরে যদি ভালো একটি রিভিউ দিতে পারেন ভালো কন্টেন্ট, তাহলে অবশ্যই আপনি তারপর একটি চ্যানেল গ্রো করে ফেলতে পারবেন খুব সহজেই। এবার আসি তৃতীয়, এই তৃতীয় টপিক বা নিউজটি হচ্ছে শর্ট টেক রিভিউ, টেক রিলেটেড যে কোনো রিভিউ, সে মোবাইল হতে পারে বা ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে, বিভিন্ন ধরনের টেক রিলেটেড রিভিউ এর পরে আপনি একটি চ্যানেল তৈরি করে ফেলতে পারেন। দেখুন এই মহিলা সিম্পল একটি খুব সুন্দর করে আই ক্যাচি একটি এখানে চ্যানেল আর্ট তৈরি করেছে, পাশাপাশি একটি লগো দিয়েছে, লগো মানে হচ্ছে তার ছবিটি দিয়েছে। এভাবে যদি আপনি কীভাবে ফেস দেখিয়ে কীভাবে আপনি মোবাইল রিভিউ দিবেন, আর মোবাইল রিভিউ দেওয়ার জন্য আপনার খুব ফেস দেখাতে হবে এমন কোনো নয়, অর্থাৎ আপনি ফেস দেখানো ছাড়া আপনি খুব সহজেই যে কোনো ধরনের টেক রিলেটেড রিভিউ ঘরে বসেই দিতে পারেন। অথবা আপনি বিভিন্ন ধরনের শপিং মলে গেলেন যেখানে মোবাইল সেল হয়, বা ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড বা আপকামিং নতুন কম্পিউটার, বিশেষ করে ল্যাপটপ বা ডেস্কটপ অথবা মোবাইল, এখন বিভিন্ন ধরনের অপো মোবাইল সহ বিভিন্ন ধরনের নতুন নতুন আপকামিং মোবাইলগুলো আসছে, এগুলোর উপর আপনি যদি রিভিউ দেন তাহলে পাশাপাশি কিন্তু দুটো লাভ। প্রথমত হচ্ছে আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করে ফেলতে পারছেন, পাশাপাশি যখন আপনার চ্যানেলটি গ্রো হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজেই যারা এই ধরনের ব্যবসা করেন তাদের সাথে একটু ভালো কন্ট্যাক্ট করে বা ভাব জমিয়ে তাদের কাছ থেকে কিন্তু কমিশন নিতে পারেন, যেটিকে অনেকটা স্পন্সর বলা যায়। তাহলে একদিকে কিন্তু আপনার এক ডিলে কিন্তু দুই পাখি হচ্ছে, পাশাপাশি আপনি চ্যানেলটিকে গ্রো করছেন, পাশাপাশি এবং আপনি স্পন্সরশিপ নিয়ে তাদের কাছ থেকে কমিশন নিচ্ছেন। তাহলে অবশ্যই আপনি কেন শর্ট টেক রিভিউ এর পরে চ্যানেল তৈরি করবেন না, অর্থাৎ কোনো রকম ফেস না দেখিয়ে আপনি মোবাইল টেক রিভিউ তৈরি করে ফেলতে পারবেন। এবার তৃতীয় একটি নিশ, এটি আমার খুব মজাদার একটি, আমার কাছে খুবই পছন্দনীয় একটি নিশ, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়ের পরে এক্সপেরিমেন্ট করা। আমি এখানে চার্জ দিয়েছি এক্সপেরিমেন্টস টু ডু অ্যাট হোম, অর্থাৎ বিভিন্ন ছোটো ছোটো টপিক্স। দেখুন 11 ইজি সায়েন্স এক্সপেরিমেন্টস টু ডু অ্যাট হোম, অর্থাৎ আপনার যদি কোনো ইউনিক কোনো আইডিয়া থেকে থাকে যে আপনি কিছু তৈরি করে ফেলতে পারবেন, যেমন একটি বোতলের মধ্যে কিছু একটা কেমিক্যাল ঢুকিয়ে এখানে দেখাচ্ছে বাবলের মতো তৈরি করছে, তাহলে এটি যদি আপনি মানুষকে দেখিয়ে যদি আপনি আনন্দ দিতে পারেন তাহলে এই বিষয়ের পরে এক্সপেরিমেন্টের পরে আপনি ফেস দেখিয়ে আপনি হিউজ পরিমাণ ভিউস নিয়ে আসতে পারবেন। এক মাস আগে কিন্তু এটি আপলোড হয়েছে, প্রায় 51,000 ভিউস কিন্তু এখান থেকে কালেক্টেড হয়েছে। এই ভিডিওটি দেখুন, সিম্পল একটি ভিডিও, জাস্ট 15 মিনিটের, প্রায় 32 ইজি হোম সায়েন্স এক্সপেরিমেন্টস এবং
5.1 million views কিন্তু সে কালেক্ট করে ফেলেছে। তাহলে আপনার বেশি ভিডিও আপলোড করে ফেলতে হবে এমন কোনো নয়, অর্থাৎ খুব সহজে আপনি যে বিষয়ের পরে ইন্টারেস্টেড, অর্থাৎ যেটি একটি যেটি আপনি আপলোড দিলে মানুষ মজা পাবে, আনন্দ নিতে পারবে, সেই বিষয়ের পরে এক্সপেরিমেন্ট করে কিন্তু আপনি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। এবং পাশাপাশি আরেকটি কথা না বলে নয়, সেটা হচ্ছে আপনি একটি সুন্দর আই ক্যাচি বা ইউনিক একটি এই ধরনের থাম্বনেল তৈরি করবেন। কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউব এর মধ্যে কিন্তু দেওয়া আছে ভিডিও, আশা করি সেটি দেখে আসবেন। অথবা আপনারা যদি স্পেশাল কোনো অনুরোধ জানান যে আসলে কীভাবে আই ক্যাচি থাম্বনেল বা ইউনিক থাম্বনেল তৈরি করতে হয়, সেটির উপর আমি আলাদা ভিডিও তৈরি করে দিব। তাহলে এটি হচ্ছে তৃতীয় নিশ। এই নিশের উপরে আপনি কাজ করলে আপনাকে ফেস দেখাতে হবে, তার মানে আপনি চেহারা দেখিয়ে, আপনার যদি মোবাইল থাকে ভালো মোবাইল অথবা মোটামুটি মানের মোবাইল হলেও চলবে বা ক্যামেরা থাকলে তো আরও ভালোই, তাহলে সেটিকে ইউজ করে হিউজ পরিমাণ ভিউস নিয়ে আসতে পারবেন অনায়াসেই। এবার চলে আসে ফোর্থ টপিক, যে ফোর্থ টপিকটি আপনি কাজ করতে পারবেন রিলিজিয়ান রিলেটেড চ্যানেল। আপনার যদি কোনো আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনি ইসলাম ধর্মের যে কোনো টপিকের পরে যেটার পর আপনার দখল রয়েছে, অথবা আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন বিশেষ করে হিন্দু অথবা বুদ্ধিস্ট, তাহলে সেই বিষয়ের পরে যদি আপনার ভালো দখল থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি রিসার্চ করে সেই ভিডিওগুলো যদি দেখেন দেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করতে পারবেন। অর্থাৎ আপনি চ্যানেল তৈরি করলে খুব সহজে মনিটাইজেশন পেয়ে যেতে পারবেন। অর্থাৎ এখানে ইউটিউবে আসার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে কেউ নেম চায়, কেউ ফেম চায়, আবার কেউ আর্নিং চায়। তাহলে যেটি চান না কেন, আর নেম ফেম এবং আর্নিং আপনি তিনটা কিন্তু এক জায়গায় পাবেন, অর্থাৎ ইউটিউবিং করে। তাহলে আপনি কেন ঘরে বসে ফ্রাস্ট্রেশনে ভুগবেন বলুন তো? তাহলে খুব সহজে আপনি নির্দ্বিধায় যেটি আপনার পছন্দ হয়, যে বিষয়টি আপনার ঝোঁক রয়েছে, যে বিষয়টি আপনার মনে প্রাণে টানে বা আপনি স্থির মন মানসিকতা নিয়ে তৈরি করে ফেলতে পারবেন যে সমস্ত ভিডিওগুলো, সেই সমস্ত ভিডিওগুলো তৈরি করে আপনি একটি চ্যানেল তৈরি করে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে। তাহলে আপনি রিলিজিয়ান রিলেটেড চ্যানেলও কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এবার আসি ফোর্থ যে বিষয়টি বা নিশটি, সেটি হচ্ছে রিয়েল এস্টেট বেস চ্যানেল। আপনি যদি ইউটিউবে চার্জ দেন, হিউজ পরিমাণ চ্যানেল পাবেন যেগুলো রিয়েল এস্টেটের উপরে রিভিউ দিয়েছে। এই মহিলা দেখুন 5.35 অর্থাৎ 5 মিনিট সামথিং এর পরে একটি ভিডিও তৈরি করেছে, যেটির টপ 10 রিয়েল এস্টেট ইউটিউব চ্যানেলস ফর এজেন্টস, জাস্ট একটু রিভিউ দিয়েছে। এই রিভিউর পরে কিন্তু সে প্রায় 22,000 ভিউস পেয়েছে। এবং পাশাপাশি অনেকগুলো চ্যানেল আপনি এখানে দেখতে পাবেন, যে চ্যানেলগুলোর মধ্যে আপনি ফেস দেখিয়ে, ধরুন আপনি একটি নতুন কলকাতা বা মুম্বাই অথবা বাংলাদেশের ঢাকা অথবা লন্ডনের যে কোনো একটি জায়গার মধ্যে অবস্থান করছেন, সেই স্থানের মধ্যে অবস্থান করাকালীন সময়ে আপনি একটি রিয়েল এস্টেটের উপরে ভালো একটি রিভিউ দিবেন, যে স্থানটি কোথায় বা ওই হাউসটির নাম কত বা হাউসটির ইন্টায়ার ডিজাইন বা আউট ডিজাইন অথবা কারা কারা এখানে ইনভলভ রয়েছিল বা বিল্ডার্স যারা রয়েছে অথবা যারা কনস্ট্রাকশন ফার্মে রয়েছিল বা কাজ করেছিল তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি তাদের কাছ থেকে কিন্তু কমিশন নিয়ে ফেলতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটিকে আগে গ্রো করতে হবে, আপনাকে আপনার ভিউস বাড়াতে হবে। এবং আপনি যদি একটি চ্যানেলকে দাঁড়া করাই ফেলতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আর পিছনে ফিরে তাকাতে হবে না। তাহলে আপনি কেন রিয়েল এস্টেট বিষয়ের উপরে রিভিউ চ্যানেল তৈরি করবেন না? অবশ্যই আপনি এটি এই বিষয়ের উপরে যদি আপনার ভালো দখল থেকে থাকে, মোটামুটি স্থান জানাশোনা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এই রিয়েল এস্টেটের রিভিউর উপরে একটি ভালো ফেস ক্যাম ভিডিও তৈরি করার পরে আপনি জোর দিতে পারেন। এবার চলে আসে নেক্সট এবং লাস্ট যে টপিক বা নিয়ে, সেটি হচ্ছে হেলথ কেয়ার। হেলথের পরে মানুষ অবশ্যই সেন্সিটিভ, বিশেষ করে যারা ফিমেল পার্সন রয়েছেন তারা বিশেষ করে বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক বা হেলথকে ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা বিভিন্ন ধরনের ক্রিম অথবা বিভিন্ন কিছু ইউজ করেন। আপনার যদি সেই ধরনের সোর্স থেকে থাকে যে আপনার যে কোনো একটি প্রোডাক্ট বিশেষ করে ফেসকে উজ্জ্বল করার জন্য বা বিউটিফাই করার জন্য আপনার একটা ক্রিমের কোর্স রয়েছে অথবা পাউডারের কোর্স রয়েছে, এমন যদি হেলথ রিলেটেড কোনো
প্রোডাক্ট আপনার থেকে থাকে বা নিউজ থেকে থাকে তাহলে তার উপরে কিন্তু আপনি ভালো মানের একটি ভিডিও তৈরি করে আপনার মোবাইল দিয়ে খুব সহজে আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন। এক কথায় বলা যায় আমি আপনাদের সাথে আজকে যে 10টি টপিক নিয়ে আলোচনা করছি আগলে আসলে এগুলো কিন্তু লেটেস্ট এবং এগুলোর উপরে খুব একটা প্রতিযোগিতা নেই বা কম্পিটিশন নেই। আপনি যদি রিসার্চ করেন আরেকটি বিষয়ে তাহলে আপনি আমার এই ভিডিও দেখার পরে একমত হবেন যে আসলেই যে কোনো একটি টপিক অর্থাৎ এই 10টি টপিকের মধ্যে যে কোনো একটি টপিকই হতে পারে আপনার লাইফ চেঞ্জিংয়ের একটি টপিক বা নিশ। অর্থাৎ আপনি আপনার ইউটিউবিং লাইফ স্টাইল শুরু করতে চাচ্ছেন কিন্তু কোনো টপিক বা নিশ খুঁজে পাচ্ছেন না বা কী বিষয়ের উপর আপনি কাজ করবেন তা খুঁজে পাচ্ছেন না, আমি আপনাকে বারবার অনুরোধ করব আপনি টেনশন না করে এই ভিডিওটি একবার নয় বারবার দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে নিজেরা উপকৃত হতে পারেন এবং অন্য উপকৃত হতে পারে। অর্থাৎ নিশ খোঁজার জন্য এর বাইরে আমার মনে হয় না যে প্রতিযোগিতামূলক নিশের চেয়ে কম প্রতিযোগিতামূলক বা একেবারেই প্রতিযোগিতা নেই এমন নিশ খোঁজার জন্য আপনি এই ভিডিওটাকে চুজ করতে পারেন। সো আমি আপনাকে অনুরোধ জানাবো হেলথ রিলেটেড টিপস এবং ট্রিক্স এরপর একটি চ্যানেল তৈরি করে ফেলতে পারেন। সো সেটি তৈরি করে আপনি আস্তে আস্তে ভিডিও আপলোড দিতে থাকুন। এবার আমি সর্বশেষ যে নিশের পরে আলোচনা করতে যাচ্ছি যে নিশটি অবশ্যই ফানি এবং অনেকটা ইউনিক বা ইন্টারেস্টেড অথবা লেটেস্ট অথবা এবং অনেকে কিন্তু এটির উপরে রিভিউ করছে না। আপনি দেখবেন যে হাতে গোনা কয়েকজন কিন্তু রিভিউ দিচ্ছে এবং সেটি হচ্ছে বাইক সেলিং টিপস। ধরুন ইন্ডিয়ার মধ্যে অনেক কোম্পানি রয়েছে বা অনেক লোক রয়েছে যারা কোনো রকম শপ খোলা ছাড়া বা দোকান খোলা ছাড়াই বিভিন্ন মানুষের কাছে কানেক্টেড থেকে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক বা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিন্তু সেল করছে, যেগুলো কিন্তু বাংলাদেশে সম্প্রতি তারা সেল করছে। সো এই ধরনের কানেকশন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ঘরে বসে না থেকে আপনার কোনো দোকান খোলার দরকার নেই, জাস্ট আপনি কমিউনিকেশন তৈরি করে আপনি আপনার ফেসবুক প্ল্যাটফর্মকে ইউজ করে একটা পেজ তৈরি করলে বাইক সেলিং টিপস এবং দরদাম যাবতীয় বিষয় সম্পর্কে যদি আপনি ভালো ভালো নিউজ দেন তাহলে অবশ্যই সেখানে আপনি প্রচুর পরিমাণে ভিউজ পাবেন আশা করা যায়। তাহলে এখানে আমি আপনাকে একটি জাস্ট একটি রিভিউ দিচ্ছি, সেটি হচ্ছে টপ 10 টিপস ফর সেলিং ইউজড ডিরেক্ট ডার্ট বাইক। এবং এখানে আরও অনেকগুলো রিভিউ চ্যানেল রয়েছে যেগুলো বাইকের পরে দেখুন এই লোক শুধুমাত্র জাস্ট এই বাইকের পরে জাস্ট একটা ভালো একটি রিভিউ দিচ্ছে, অর্থাৎ এ টু জেড রিভিউ, দাম, কালার, তারপরে সাইজ, তারপরে এটির কোন কোম্পানির বা কোথায় পাওয়া যাবে সব কিছু কিন্তু লোকেশন সহ কিন্তু সব কিছু মোবাইল নম্বর সহ কিন্তু সে বিস্তারিত বর্ণনা করছে। তাহলে আপনি যদি এই ধরনের যদি করতে পছন্দ করেন আমি আপনাকে অনুরোধ জানাবো বাইক সেলিং টিপসের পরে আপনি অবশ্যই একটি চ্যানেল ওপেন করে ফেলতে পারবেন। আমি আবার অনুরোধ জানাবো আমি আমার চ্যানেলের মধ্যে এই যে মেক মানি অনলাইনের মধ্যে ধারাবাহিক কীভাবে ইউটিউব ভিডিও গুলো আপলোড দিবেন বা চ্যানেল তৈরি করবেন, কীভাবে চ্যানেল আর্ট তৈরি করবেন, কীভাবে আপনি লগো তৈরি করবেন বা কীভাবে ভিডিও আপলোড দিবেন সব কিছু কিন্তু এ টু জেড দেখিয়েছে দেখাচ্ছি এবং আশা করি আপনাদের অনুরোধ পেলে আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দিতে পারবো। এই হচ্ছে 10টি টিপস বা 10টি নিশ, যে নিশগুলো ওকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে ঘরে বসেই কোনোরকম কারো হেল্প ছাড়াই শুধুমাত্র আপনি আপনার মোবাইল ফোনটিকে ইউজ করে আপনি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এবং যে ভিডিওগুলো থেকে আপনি হিউজ পরিমাণ ভিউজ নিয়ে এসে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন এবং অ্যাডসেন্স নিয়ে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তাহলে কিন্তু আপনার একদিকে কিন্তু দুইটি কাজ হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনি যদি অন্য কোনো প্রফেশনে যুক্ত থাকেন সেটিও ঠিক রাখলেন, পাশাপাশি ইউটিউবিং লাইফটিকে কিন্তু দারুণ এনজয় করলেন, এক দিলে দুই পাখি বলা যায়। সো আপনি যদি সত্যি ইউটিউবিং করতে চান আপনি 10টি যে আমি নিশ দেখালাম 5টি ফেস দেখাতে হয় আবার 5টি ফেস দেখাতে হয় না, সেই এই 10টি নিশের উপর আপনি কাজ শুরু করলে আমার মনে হয় না আপনাকে অন্য কোনো বিষয়ের উপর চিন্তা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এ টু জেড, হয়তো আমি আমার অভিজ্ঞতা বা আমি আমার ইউটিউবিং লাইফ যতদিন করছি ততদিন থেকে যে
রিসার্চ করার পরে আপনাদের সামনে মূল বিষয়গুলো তুলে ধরলাম। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি বারবার দেখুন এবং নতুন আইডিয়া জেনারেট করুন। এখান থেকে যে কোনো একটি নিশ কালেকশন করে আপনার ইউটিউবিং লাইফ সুন্দর হোক, সার্থক হোক সে কামনা করছি। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং পাশাপাশি আপনি যদি এখানে প্লেলিস্টে ক্লিক করেন তাহলে আপনি যদি সত্যি গ্রাফিক রিলেটেড কোনো ভিডিও পেতে চান অথবা আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান, এখানে থরে থরে খুব সুন্দর করে এ টু জেড খুব সহজ ভাষায় আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো না কোনো ভিডিও আপনার এখানে কাজে লাগবে। হয়তো এমনও হতে পারে একটি ভিডিও আপনার লাইফ চেঞ্জিংয়ের জন্যই যথেষ্ট। আমার এখানে প্রায় 600+ ভিডিও দেওয়া রয়েছে, শুধুমাত্র আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বেশিরভাগ ভিডিও তৈরি করা হয়েছে এবং ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করেছে যেগুলো আপনাদের কাজে লাগছে। যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন তারা কিন্তু উপকৃত হচ্ছেন এবং পাশাপাশি আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সো আপনাদের জন্য যাতে ভালো ভালো ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে শোধ করতে পারি আশা করি দোয়া করবেন এবং পাশাপাশি লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন। সো পাশাপাশি আরও একটি সর্বশেষ অনুরোধ জানাবো, আমার নতুন চ্যানেল মেক মানি অনলাইন সেটিকেও সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিপ এবং মেক মানি অনলাইনের সাথে জড়িত থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।